গোপালের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। অনেকদিন কোনো মিষ্টি বানানো হয়নি, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে একটা মিষ্টি রেসিপি শেয়ার করা যাক। আর এই মিষ্টিটা বানানোটা ভীষণই ইজি, ইনগ্রিডিয়েন্টসও খুবই কম, তাই আপনারা যখন তখন এটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। তাই আমার আজকের এই রেসিপিটা আপনারা পুরোটা দেখুন, আর দেখে যদি ভালো লাগে তাহলে আপনারাও এভাবে বাড়িতে ট্রাই করতে পারেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই মিষ্টিটা তৈরি করতে কী কী লাগছে। এখানে আমি দুটো বাটিতে দুধ রেখেছি, টোটাল 1 লিটার দুধ আছে, আমি দুটো বাটিতে সমান ভাগে ভাগ করে রেখেছি। চিনি নিয়েছি, এখানে আমি 1/2 কাপ চিনি নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো নিতে পারেন। আর এখানে আমি ভিনিগার নিয়েছি, 2 টেবিল স্পুন ভিনিগার, একটু জল মিশিয়ে রেখেছি। এই কয়েকটা জিনিস দিয়ে তৈরি হয়ে যাবে আমার আজকের খুব সুস্বাদু একটা মিষ্টি। তাহলে চলুন রান্নাটা শুরু করে ফেলি। এই মিষ্টিটা বানানোর জন্য আমি 1 বাটি দুধ এই কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার প্রথমে এই দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। দুধটা ফুটে উঠলে কি করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দুধটা ফুটে উঠেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, কেননা এটাকে আমি ছানা বানাবো, একটা সফট ছানা দরকার আমার। সেজন্য আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে তারপর আমি ভিনিগারটা দেবো। ফুটন্ত দুধে যদি ভিনিগার দিয়ে ছানা কাটেন তাহলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে, সেজন্য আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আর এর টেম্পারেচারটা একটু কমুক, তারপরে আমি ছানাটা করবো। কি দুধের টেম্পারেচারটা একটু কমে গেছে, এবার আমি অল্প অল্প করে এই ভিনিগার আর জলের মিশ্রণটা দিয়ে ছানাটা কেটে নেব। যতটা দরকার হবে ঠিক ততটাই দেবেন। ছানাটা সুন্দর তৈরি হয়ে গেছে, এবার এর জলটা ছেঁকে নিতে হবে। ছানাটাকে আমি একটা বড় ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়েছি, এইভাবে একটু জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি যাতে ভিনিগারের কোনো গন্ধ না লাগে। ছানাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, এবার এই ছাঁকনির মধ্যে আমি 15-20 মিনিট ছানাটাকে ভালো করে ঢেকে রেখে দিচ্ছি, যাতে যতটুকু যা জল আছে সেটা বেরিয়ে যায়। আর এর পরে কি করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ছানাটাকে ছাঁকনিতে করে তো রেখে দিয়েছি, আর আরেকটা পোর্শন যে দুধ ছিল সেটা আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি। এবার এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ফুটিয়ে ঘন করে নিতে হবে, মানে যতটা দুধ নেবেন সেটাকে একবারে রিডিউস করে প্রায় হাফ করে নিতে হবে। আর এর মধ্যে যে শটটা পড়বে সেটা কিন্তু নাড়িয়ে সেই দুধের সঙ্গে আবার মিশিয়ে দিতে হবে। তাহলে ফ্লেমটাকে আমি একবারে লো টু মিডিয়ামে রেখেছি, এইভাবে এটা ফুটুক, তারপর আমি ফিরে এসে কি করতে হবে সেটা দেখাচ্ছি। দুধটা ফুটতে ফুটতে অনেকটাই ঘন হয়ে গেছে, আর আমি কিন্তু মাঝে মাঝে এভাবে নাড়িয়ে আর সরগুলোকে দুধের মধ্যে মিশিয়ে দিয়েছি। এবার চিনিটা দিয়ে দিচ্ছি, আর এখানে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা একদমই অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন নাও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই চিনিটা দেওয়ার ফলে দুধটা কিন্তু আবার পাতলা হয়ে যাবে, তাই এটাকে আবার একটু ফুটিয়ে নিতে হবে। তাহলে দুধটা আর একটু ঘন হোক, তারপরে আমি আবার ফিরে আসছি। দুধটা ফুটতে ফুটতে আবারও খুব সুন্দর ঘন হয়ে গেছে। এবার আমি সেই যে ছানাটা রেখেছিলাম সেই ছানাটা দেব। ছানাটা কিন্তু মাখা থাকার কোনো দরকার নেই, শুধু মেক শিওর করবেন যে এর মধ্যে যেন কোনো বড় লাম্পস না থাকে। এবার এই ছানাটাকে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি, পুরো ছানাটা দুধের মধ্যে মিশিয়ে দিয়েছি। এবার ফ্লেমটাকে কিন্তু সেই লো টু মিডিয়ামেই রেখেছি, আর এভাবে এবার এটাকে ঘন ঘন একটু নাড়াচাড়া করে যেতে হবে। আর এটা নাড়াচাড়া করতে করতে যখন এটা শুকনো হয়ে আসবে তখনই বুঝতে হবে যে এটা তৈরি হয়ে গেছে। তাহলে সেই পর্যায়ে আসু, তারপরে আমি ফিরে এসে দেখাচ্ছি। মিষ্টিটা নাড়াচাড়া করতে করতে দেখুন অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে, আর এর থেকে বেশি কিন্তু আমি আর শুকাবো না, কেননা এটা যখন ঠান্ডা হবে তাহলে এটা বেশি টাইট হয়ে যাবে তখন। তাই আমি এখানেই গ্যাসটা বন্ধ করে দিলাম, আর নেক্সট স্টেপটা আমি এবার দেখাচ্ছি। আমি মিক্সারটাকে একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি, আর থালার মধ্যে আমি একটু কিন্তু ঘি ব্রাশ করে তারপরে ঢেলেছি। এবার এটাকে আমি একটু ঠিক করে নিচ্ছি, প্লেটের ওপরে আমি এটাকে একটু সেট করে নিয়েছি। এবার ওপর দিয়ে একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি, এটাও অপশনাল, এটাও না দিলে কোনো ব্যাপার না, আমার ঘরে ছিল তাই একটু দিয়ে দিচ্ছি। এবার স্পুনটা দিয়ে আবার একটু চেপে চেপে দিচ্ছি যাতে এগুলো একটু ঠিক করে বসে যায়। ভালো করে আমি সেট করে নিয়েছি, এটা রেডি হয়ে গেছে, কিন্তু এটাকে এখন একটু ফ্রিজে আমি রেখে দেবো যাতে এটা ভালো করে আরও সেট হয়ে যায়। তাই 2 ঘন্টার জন্য আমি এটা ফ্রিজে রেখে দিচ্ছি, তারপরে ফ্রিজ থেকে বার করে আমি সার্ভ করে আপনাদের দেখাবো। ফ্রেন্ডস, আমার আজকে মিষ্টির রেসিপি রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। এটা ভীষণই ইজি আর টেস্টি একটা রেসিপি, আপনারাও যে কোনো সময় ট্রাই করতে পারেন। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, অন্য কোনো দিন আবার অন্য কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।